তাহলে আজকের মহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উইপোকা সারপোকা তেলাপোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর অবমাননা সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অবমাননা বিশ্ব নবীর অবমাননা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো দুর্নীতির আলো ঘরে জ্বালবেন জ্বালো না যাবে চোখে তালে বললেও কিন্তু অনেক সময় মানুষ মুখ ফুঁসে হলেও সত্য কথা কয় বলে না হ্যাঁ দুর্নীতি আমাদের সমাজে আছে না নাই কম না বেশি হাজি সেলিমের মতো লোক আছে না নাই হ্যাঁ আল্লাহ এদের হেদায়েত দান করুক জোরেখন আমিন আরো জোরেখন আমিন আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই সম্মানিত ভাইয়ের আমার নানামুখী ষড়যন্ত্রে আজকে মুসলমানেরা বিপদগামী আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য দলে দলে বিভক্ত করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র পুরো পৃথিবীর নাস্তিক বেঈমানেরা করে যাচ্ছে দিন দিন কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমরা অনেকেই দেখবেন আমার মতো টুপি আমার মতো দাড়ি আমার সাইতেও আল্লাহওয়ালা আমার সাইতে লেখাপড়া জ্ঞান গরিমা যোগ্যতা অনেক বেশি এসি ঘরের ভিতরে বৈশা বলে রসুলকে অবমাননা করা হয় হোক এর বিরুদ্ধে রাজপথে মিছিল মিটিং করা যাবে না পূর্ণ বয়কট করা যাবে না এরকম জালমাদানি আছে না না হ্যাঁ মন চেনেন তো মতি মতি হ্যাঁ মতিউর রহমান জালমাদানি কি মাদানি জালমাদানি শোনেন জাল টাকা যেরকম শোনেন জাল টাকা যেরকম আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে এর মধ্যে একটা যদি জাল নোট থাকে এটা যদি তেলের পাম্পে দেন চলবে নাকি এটা যদি আপনি কাঁচা বাজারে দেন চলবে নাকি এটা যদি একটা ইউনিয়ন পরিষদের যে সামান্য কি থাকে চকিদা ওরেও যদি 500 টাকা দেন ও যদি বোঝে জাল টাকা নেবে নাকি তাহলে দুনিয়াতে জাল টাকা যেরকম চলে না আল্লাহর কাছে এরকম জাল মুসলমানও চলবে না কথা কন ঠিক নেবে ঠিক এই জন্য টুপিদারি থাকলে যে সবাই হুজুর আর সবাই যে হকের পথে এর দ্বারা প্রমাণ হয় এসি ঘরে বৈশা ফতুয়াবাজি করলেই সবাই রসুলের প্রেমিক হয় না সবাইকে আশেকের রাসুল হতে পারে না সবাই খাঁটি রসুলের উম্মত হতে পারে না যুগে যুগে আবদুল্লাহ ইবনে উবাই আল সুলুল আছে না নাই এগুলো হলো আবদুল্লাহ ইবনে উবাই কথাকে বোঝা গেছে এরা মোনাফিক মার্কা মুসলমান কি মার্কা হ্যাঁ এই জন্য রসুলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে রসুলকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে আর এর আন্দোলনও নাকি করা যাবে না আছে না নাই এরকম জাল মাদানির জাল ফতুয়া শোনা যাবে নাকি এগুলোতে কান দেবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিকে থেকে যদি আর একটা দলের লোক থানায় টেলিফোন করে থানা তো কাছেই তাহলে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ এই জন্য আমি বাংলাদেশের কোনো দলকে নিয়ে দলীয় কোনো আলোচনা করব তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি কাউকে ভয় করি না আমি একজনকে ভয় করি তিনি কে বিদায় আমি কারো ভয়ে আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না আজকের আলোচনা প্রধান অতিথির মতো হবে না আজকের আলোচনা হবে আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার এইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক না বেঠে কারণ সুদখোরের বিরুদ্ধে আলোচনা কোন করলে সুদখোর জীবনেও খুশি হবে না ঘুষখোরের বিরুদ্ধে আলোচনা করলে ঘুষখোর জীবনেও খুশি হবে না
বেনামাজির বিরুদ্ধে আলোচনা করলে বেনামাজি কোনোদিন খুশি হবে না। যেই মা বোনেরা পদ্মা পুষিতা করে না, রাস্তা দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, এদের সামনে পদ্মার ওয়াজ করলে মা বোনেরা খুশি হবে না, কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য আজকের আলোচনা শুনে কে খুশি কে বেজার ওইটা দেখার সময়। হক কথা বলা লাগবে, একজনকে ভয় করে তিনি কে। এই জন্য কোরআনে যা আছে আমি ডাইরেক্ট তাই বলবো, একটু লাইন এদিক সেদিক হবে। কারা কারা কোরআন সুন্নার হক কথা শুনতে রাজি আছেন? কোরআনের কথা বলতে গিয়ে যদি জেল জুলুমের নির্যাতনের শিকার হতে হয়, আমি গোলাম রব্বানি কোরআনের হক কথা বলতে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, রক্ত দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি নাই, দু হাত তুলে দেখার। হাত টান টান করে তুলে দেখা, সবাই হাত টান টান করে তুলে দেখান। হক কথা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দিনের জন্য আমরা জীবন বিলিয়ে দিতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের জানমাল বিলাবো কার রাস্তায়? আরে জানমালের মালিক কে? এই জন্য ছোট্ট একটা পরীক্ষা, এক দুই মিনিট সময়, এরপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব ডাইরেক্ট। ডিজিটাল যুগ, ডিজিটাল দেশ, ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল বক্তা গোলাম রব্বানি যুক্তিবাদী। বিদায়, কোনো টেনশন করবেন না, আমি গুণাগারে এসেছি, যখন আপনাদের সামনে কথা হবে ইনশাআল্লাহ। যদি মাইক বন্ধ হয়েছে, যদি বলে প্রয়োজনে বক্স বন্ধ হবে, গলা ফেটে বক্তৃতা দিয়ে যাব, তাও ইনশাআল্লাহ কথা বলবো। এই জন্য এই প্রোগ্রাম করতে আমার আরিফুল ভাই সহ এলাকার তরুণ যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন। এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমরা মসজিদকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। বিদায় রসুলের জন্মের মাসে প্রত্যেকটা উম্মতের কাছে দাবি, যে যতটুকু পারেন, যার কাছে তত টাকা আছে, ডান হাতটা পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়া বড় নোটটাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে সর্বনিম্ন 10-20-50-200-100, যে যতটুকু পারেন দেবেন। এইবার ডাইরেক্ট ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন দেন দেন। এবার সেতে উঠছে সবাই মিলে লিল্লাহে তাকবীর, আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? আওয়াজ দিতে হবে, ভয় করা যাবে না। কা পুরুষেরা মরার আগে বারবার মরে, মমিনেরা মরে কয়বার? আরো জোরে বলেন কয়বার। এই জন্য বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 500 বছর হায়াত দরকার নাই, 100 বছর দরকার নাই, সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে জমিনে 1 বছর টিকে থাকতে চাই, কথা বলেন ঠিক না ব্যাটি? আর শোনেন, হকের পথে চলতে গেলে বাধা আসবেই। পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যাদের জন্য কাফের বেঈমানের সুযোগ করে দিয়েছে যে আপনারা দিন প্রচার করেন, করছে করে নাই? তারা পরিবেশ ছিল না, পরিবেশ তৈরি করে কোরআনের প্রচার করেছে, ইসলামের প্রচার করেছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আজকেও কোরআনের কথা বলার জন্য আপনাকে কেউ পরিবেশ তৈরি করে দেবে না, পরিবেশ তৈরি করে দিনের কথা, ইসলামের কথা বলে যাওয়া লাগবে, কথা কন ঠিক না বেটে? বুঝছেন? চোখ কান খোলা রেখে কথা শোনা লাগবে। নবীজি 3 বছর ধ্যান করছে, কয় বছর? যে জায়গায় ধ্যান করছে ওই জায়গার নাম কি? হীরা গোহায়। কয় বছর ধ্যান করছে? এই 3 বছরে কিন্তু নবীজির কাছে কোরআন নাজিল হয়নি, নবীজি ওইখানে সাধনা করেছেন, ধ্যান করেছেন। 3 বছর পরে যখন জিব্রাইল এসে বলেছেন ইকরা, পড়ো, এরপরে আবার যখন বললেন পড়ো, নবীজি তখন বললেন কি পড়বো? তখন জিব্রাইল নবীজিকে চেপে ধরে ছেড়ে দিয়ে বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযি খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো যেদিন নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হলো ওই দিনের পরে কি নবী আর কোনো দিন হীরা গোয়ায় গিয়েছিল? কথা কর না কে? তাহলে 3 বছর ধরে সাধনা করে যেই কোরআন পেলেন, ওই কোরআন পাওয়ার পরে নবীজি আর গর্তে থাকলেন না। কারণ হলো কোরআন পাওয়ার পরে গর্তে থাকে লাভ নাই, এই কোরআন তখন থেকে প্রচার করার জন্য ময়দানে আসা লাগবে, কথা কন ঠিক না ব্যাটি? এই জন্য আমাদের দেশে কিন্তু কিছু মানুষ খালি গর্তে থাকারই সুন্নত পালন করেছে, ময়দানের সুন্নত নেই, কথা বোঝেন? সামনে যাই, আস্তে আস্তে বুঝাবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করতেছি, কোন সুরা মনে আছে?
সূরা মুদাসির আলহামদুলিল্লাহ মা বোনেরা যা দিয়েছে আমার মা বোনেরা তো দেবে ইনশাআল্লাহ আরো দেবে কত মা নাকের ফুল কানের দুল হাতের চুড়ি কত কিছু দেয় আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার সূরা মুদাসির সেখান থেকে আমরা আলোচনা শুরু করব আলোচনা শুরু করব 38 নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত 38 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই একটু পড়ি যারা তেলাওয়াত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি ব্যক্তি তার নিজ কিছু কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে দায়বদ্ধ থাকবে প্রত্যেকটা মানুষকে তার নিজের কিছু কর্মের হিসাব দেওয়া লাগবে কার কাছে আরো জোরে বলেন কার কাছে যার কর্মের হিসাব তাকেই দেওয়া লাগবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ নিষ্কৃত কর্মের ব্যাপারে নিজেই দায়বদ্ধ আমার কৃত কর্মের হিসাব আমার সন্তান দেবে না আমার প্রিয়তমা স্ত্রী দেবে না আমার পীর সাহেব দেবে না আমার কৃত কর্মের হিসাব আমার নেতা দেবে না আমার কৃত কর্মের হিসাব আমার মুসল্লিরা দেবে না আমার কৃত কর্মের হিসাব আমার দেশের জনগণ দেবে না আমার কৃত কর্মের হিসাব আমাকেই দেওয়া লাগবে এই কথা কার যার কর্মের হিসাব তাকেই দেওয়া লাগবে কথাই আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাই করিয়া দেখো বেশ তো আর দুজক সাত বিশ্বাস নাই মরিয়া দেখো কথা কন ঠিক না বে ঠিক বা জানু গো আমার এই দুনিয়ার জমিনে যদি আমি অন্যায় করে থাকি অপরাধ করে থাকি মিথ্যা কথা বলে থাকি নামাজ কাজা করে থাকি কারো টাকা যদি আত্মসাত করে থাকি কোনো অন্যায় যদি করে থাকি বলেন তো বা জানু গো আমার এই কথাগুলো লেখার জন্য আল্লাহর ফেরেশতারা আছে না নাই এ বাজান হয়তো আমার চোখের সামনে দেখতেছেন অনেকগুলো মিডিয়ার ক্যামেরা লাগানো আছে বাজান এই আলোচনাগুলো আজকে রেকর্ড করা হচ্ছে আপনি যদি মনে করেন তিন দিন পাঁচ দিন দুই মাস এক বছর পরে আপনি এই আলোচনাটা দেখবেন এই মেমোরি কার্ডের ভিতরে আলোচনাটা সেভ করা থাকবে বাজান এক বছর পরে ওই আলোচনাটা এই ভিডিওটা দেখা সম্ভব কি কি আলোচনা করেছে গোলাম রব্বানী হুজুর তাহলে এক বছর পরে যদি দুনিয়ার এই মানুষের মাথায় এই বুদ্ধি থাকে এক বছরের পরে যদি একটা মেমোরি কার্ডের মধ্যে আলোচনা সেভ করে রাখা যায় আপনারা কি মনে করতেছেন আপনারা আমার সারা জীবনের কৃত কর্ম রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো ব্যবস্থা করে রাখে নাই রাখছে কি না তবে রাতের বেলায় মনে হয় ওই ক্যামেরা অফ থাকে খালি দিনের বেলায় চলে না বাজান না চব্বিশটা ঘন্টায় আপনি যা যা করতেছেন সব আল্লাহর ফেরেশতারা রেকর্ড করার জন্য রেডি হয়ে আছে কে রহমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু সম্মানিত দুইজন লেখক আপনার কাঁধেই বসে আছেন আপনার আমার জীবনের সমস্ত কৃত কর্মগুলো লিখতেছে বাজান এই দুনিয়াতে আমি ইমাম আমি যদি কোনো ক্ষতি করি মনে হয় আমারটা লিখবে না কথা কন না কে আপনাদের মসজিদের মুয়াজ্জিম সাহেব তাকে যদি কেউ 5,000 টাকা দিয়ে বলে ও মুয়াজ্জিম সাহেব এই মসজিদের জন্য 5,000 টাকা দিলাম আমি যে দান করছি কারো কাছে আমার নাম প্রকাশ করবেন না মুয়াজ্জিম সাহেবকে যখন টাকা দেওয়া হলো কোনো মানুষও দেখলো না এখন মুয়াজ্জিম সাহেব যদি মনে 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 চিন্তা করে আমাকে 5,000 টাকা যে দান করলো সে নিজেই বলতে নিষেধ করেছে সেও তো হয়তোবা কারো কাছে বলবে না এই টাকাটা যদি আমি মাইরা দেই অথবা এই টাকাটা নিজের ব্যক্তিগত কাজে খরচ করি বলেন তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি না নাকি মসজিদের মুয়াজ্জিম দেখে ফেরেশতারা ওই সময় ভিডিও বন্ধ করে রাখবে যে হুজুর মানুষ খাই খাক কথা কন না কে বাজান তাহলে এটা মুয়াজ্জিম ইমামের কথা বললাম বাজান মনে করেন এই পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় একজন মানুষ দুইটা ছাগল নিয়ে যায় বলল হুজুর এই ছাগলগুলো এতিম বাচ্চাদের খাওয়ার জন্য দিয়ে দিলাম এই ছাগলগুলো আপনি এতিমদের মাঝে জবাই করে গোস্ত রান্না করে বন্টন করে তাদেরকে খাওয়ান হুজুর চিন্তা করল এত সুন্দর ছাগল দুইটা দিয়েছে একটা বাড়িতে বাড়ির জন্য রাইখা দেয় আর একটা ছাত্রদের জবাই করে খাওয়াইয়া দেই হুজুর যদি এই কাজ করে ফেরেশতারা মনে হয় এইটা লেখা বাদ দেবে
ওইটাও লিখবে হুজুর হোক আর যেই হোক, অন্যায় করলেও লিখবে, ভালো কাজ করলেও লিখবে। আর হুজুর যদি মনে করে না না কিয়ামতে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, তো সব এতিমদের হক আমি কেন নষ্ট করব, না না দুইটা ছাগলই রান্না করে এতিম বাচ্চাদের খাওয়াইয়া দিবে, কথা কোন ঠিক না বেটি? এ বাজান, এটা আমাদের ইমাম হুজুরদের কথা বললাম। মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো বাজান, আমি তার কথা বলবো না, আমার এলাকার চেয়ারম্যানের কথা বলি। বাজান দেখবেন না, এই যে মহামারী দুর্যোগের ভিতরে কিন্তু দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে দেশের জনগণের জন্য একেবারে সরকারি গোডাউন থেকে খালি শত শত হাজার হাজার বস্তা দিয়েছে, জনগণকে দেন, জনগণকে দেন, জনগণকে দেওয়া বাদ দিয়া ওই চেয়ারম্যান তার নিজের ব্যক্তিগত গোডাউনের ভিতরে 400 বস্তা রেডি করে রাখছে, জনগণকে কানা করিও দেয় নাই। আছে না নাই? আছে না নাই? বাজান গো আমার। তারপরে আমরা দেখলাম টেলিভিশনে সাংবাদিকেরা নিউজ প্রচার করতেছে উমুক চেয়ারম্যানের গোডাউন থেকে 400 বস্তা চাল উদ্ধার, ওই চাউল কি ওই চেয়ারম্যানের বাপের? এটা জনগণের হক, কথা কন, জনগণের চাল জনগণকে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকারি তহবিল থেকে দয়া করে সরকার দিয়েছে জনগণের এই মহামারী দুর্যোগের ভিতরে, এই চাল ডাল দিয়ে জনগণ যেন না খায়া থাকে, জনগণ যেন খাবার পায়, এই জন্য সরকার দিয়েছে জনগণের মাঝে এই চাল বন্টন করার জন্য। আর আমার দেশের অনেক চেয়ারম্যান ওই চাল নিজের গোডাউনের ভিতরে রাইখা নিজেই খাওয়ার জন্য চেষ্টা করে লাস্টে ধরা খাইছে, কথা কন ঠিক না বেঠি? তাহলে চেয়ারম্যান সাহেব যদি সালের গুডাউনে জনগণকে না দিয়ে লুকায় রাখে, ফেরেস্তারা ভিডিও করে না বন্ধ? হ্যাঁ, ফেরেস্তারা ভিডিও করে বাজান। তাহলে মনে করেন চেয়ারম্যান শুধু নয়, একটা ওয়ার্ডের মেম্বারও যদি এই কাজ করে থাকে বাজান, তার দাও ভিডিও লেখা থাকে। এই জন্য দেখবেন বাংলাদেশে মানুষ অনেক কথা আবেগের বশত বলে থাকে, বিবেক দিয়ে ভেবে দেখবেন ওই কথাই কাজে কিন্তু মিল পাওয়া যায় না। কারণটা কি জানেন? আমাদের একটা পাশের জেলার নাম হলো রংপুর, ওই জেলার একটা উপজেলার নাম হলো তারাগঞ্জ, ঢুকতেই লেখা আছে মাদক মুক্ত এলাকা। কি লেখা আছে? মাদক মুক্ত এলাকা তারাগঞ্জ উপজেলা, বোঝেননি কথা? ওই সাইনবোর্ড পার হয়ে দেখবেন বাজান পুরো এলাকার ভিতরে বিড়ি সিগারেটের বাতা তামাক শ্বাস করতেছে। তাহলে সাইনবোর্ডে লেখা আছে কি আর কাজে কর্মে কি? তার মানে সাইনবোর্ডের সালে সাইনবোর্ডের সাথে কর্মের কোনো মিল? আমাদের দেশে এরকম আছে বাজান। নির্বাচনের আগে দেখবেন লেখা আছে গরিবের বন্ধু, উমুক ভাইয়ের 2-9 এলাকাবাসীর উন্নয়ন, যত কথাই লেখা থাকুক পোস্টারে যা লেখা আছে বাস্তবে কিন্তু এরা তা না। হইলে এই দেশের কোন চেয়ারম্যান এই বিপদের সময় জনগণের চাল চুরি করে খাইত না? এমন কি আপনারা দেখেছেন এই দেশের এত উন্নতি, এত উন্নতি বাজার, অন্য দেশে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে, আর আমাদের দেশে তেলের খনি খাটের নিচে। এই দৃশ্যগুলো আপনারা দেখছেন কি না? মনে করেন না হুজুর মনে আলোচনা ভুলে গেছে না? যা না বাজান, ভুলে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন তারই উপরে বাস্তব কিছু কথা বলার জন্য বলতেছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, নিজের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সভাপতি স্যার কথা কি ঠিক আছে? এই জন্য উনি যে চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া, আমি যে হুজুর হইয়া, ইনি যে মুয়াজ্জিম হইয়া, উনি যে মুয়াতামিম হইয়া, যে যা করতেছে সব রেকর্ড হচ্ছে আল্লাহর ক্যামেরায়। এই কথাই বলতেছি, সে যে যা করুক উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, নাম বলার কোনো প্রয়োজন নাই, যে যা করতেছে সব রেকর্ড হচ্ছে। হিসাব দলের কোন দিন? কিয়ামতের দিন, মালিকি ইয়াউমের দিন, শেষ বিচার দিবসে। মনে থাকবে তো ইনশাল্লাহ? কষ্ট পাইছেন আপনারা? তবে মনে করেন হুজুরের ডা লেখে, মুয়াজ্জিমের ডা লেখে, মুয়াতামিমের ডা লেখে, চেয়ারম্যানের মেম্বরের লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা একটাও লেখে না, ওটা ভিডিও হয় না যুবকদের জন্য স্যার? নাকি ফেরেশতারা মনে করে না যুবক বয়সে এরকম হয়েই থাকে?
হ্যাঁ, যুবকের ডাল লেখে যে যুবকেরা অনেক কথা আছে, এখন আমি বলতে চাচ্ছি না, পরে বলি। হ্যাঁ পরে বলি। এ যুবক, তোমরা যারা বৈশা আছো, তোমরা দিনের আলোতে যা করো, রাতের আধারে যা করো, বিয়ের আগে যা করো, বিয়ের পরে যা করো, সব কিন্তু রেকর্ড হয়, লেখা হয়। মনে করো তুমি স্কুলে যাইতেছো, কলেজে যাইতেছো, এক জায়গায় বসে বান্ধবীর সাথে সেইভাবে গল্প করতেছো, মনে হয় এগুলো লেখা হয় না? এগুলোও লেখা হয়। দুনিয়াতে তুমি আমি যা করি রে যুবক ভাই, সব যদি আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়, এই জন্য দুনিয়ার জীবনটাকে গুনাহ দিয়া সাজাবেন নাকি ভালো নেক আমল করে সাজাবেন? এই জন্য বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পরে প্রেম, হালাল স্ত্রীর সাথে, মনে থাকবে তো ইনশাল্লাহ, পরকিয়া করা যাবে না। এ বাজান সামনে গেলেই বুঝতে পারবেন। আমি যুবকদেরকে নিয়ে স্পেশাল কিছু কথা বলবো, মা বোনদেরকে নিয়ে কিছু ওয়াজ করা দরকার, কারণ মা বোনেরা এই দেশের সরকার, কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য মা বোনদের জন্য আলোচনা না করলে মা বোনেরা মন খারাপ করবেন। আর একবার যদি বলে হুজুর আপনাদেরকে নিয়ে আসে একটু ভালো আলোচনা করবার, আর আপনারা যে খালি পুরুষদের পুরুষেরই ওয়াজ করেন, মহিলাদের কথা মনেই থাকে না, এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের আলোচনা করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এজন স্পেশাল কিছু আলোচনা হবে, চলুন সামনের দিকে যাওয়া যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আল্লাহর কাছে দায়বদ্ধ, প্রত্যেকটা ব্যক্তিকে তার নিষ্কৃত কর্মের হিসাব দেওয়া লাগবে, এজন্য ভালো ভালো কৃতকর্ম, ভালো ভালো আমল করা লাগবে, কথা কন ঠিক না বে ঠিক? এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে ডান পাশে যারা থাকবে, ডানপন্থী যারা জান্নাতি হবে তারা কন্যা, সুবহানাল্লাহ, এজন্য ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুমতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিন শ্রেণীর কথা বলেছেন বাজান গো আমার। এক নাম্বার হলো ডানপন্থী যারা জান্নাতি হবে তারা, তাহলে আল্লাহর আরশের ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ, এই মানুষগুলো হবে জান্নাতি। এজন্য মুসলমান কোনোদিন বামপন্থী হতে পারে না, মুসলমান কোনোদিন বাম পছন্দ করতে পারে না, মুসলমান হবে ডানপন্থী, আর ডানপন্থী যারা জান্নাতি তারা। এই জন্য বামপন্থী না ডানপন্থী হবেন? আরো জোরে কন, ডানপন্থী হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার কথা নাই কথা কা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থীরা জান্নাতি। আর এই ডানপন্থীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলু, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করার পর এক জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে, গল্প করবে, বোঝেন নাই কথা মনে হয় বাজান? জান্নাতে ঢোকার পরে মানুষ কি বোবা হয়ে থাকবে না, কথা বলবে, একজন আর একজনের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে, পরস্পরে দেখা হলে শুভেচ্ছা, ভালো লাগা, পরস্পরে সুন্দর সুন্দর গল্প করবে জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ, বলবেন না? জান্নাতে যাইতে মনে চাই তো ইনশাল্লাহ? কে কে জান্নাতে যাবেন না হাত তোলেন, সবাই আমরা জান্নাতে যেতে চাই নাকি বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একটি ঘর বানিয়ে দেয়, জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে একটি করে ঘর বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। বাজান গো, আমার মন খারাপ করতেছেন আপনারা? এ তরুণ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। ওরে সিরাজগঞ্জের এনায়েতপুরের মুসলমান ভাইরা যারা বসে আছেন, পদ্মানিশী মা বোনেরা যারা বসে আছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্প লিপ্ত হয়ে যাবে, একজন জান্নাতি আর একজন জান্নাতিকে দেখে চিনতে পারবে, গল্প করবে। মনে করেন আজকের মাহফিলের সভাপতি জনাব হজরত মাওলানা আব্দুল গফুর সাহেব আর আমি গুণাগার গোলাম রব্বানী, আজকে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি যিনি, সভাপতি আর আমি গুণাগারকে আল্লাহ একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সমস্ত শ্রোতাগুলোকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে দোয়া করলাম কবুল করার মালিককে, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, জান্নাতের ভিতরে গল্প হয়ে যাবে, দেখা হয়ে যাবে। মনে করেন জান্নাতের ভিআইপি বিল্ডিং থেকে আমি নামে আসলাম, আল্লাহ যদি দেয়, উদাহরণ কিন্তু মনে করেন না যে হুজুর মানে জান্নাত ঢুকছে, আল্লাহ তো দেবে, আশা আছে। এটা একটা উদাহরণ দিয়া ঘটনাটা বুঝাচ্ছি, সামনে যাই। বাজান গো, আমার আমি একটা জান্নাতের ভিআইপি বিল্ডিং থেকে নামে আসলাম, আল্লাহ যদি আমার জান্নাতে দেয়, আব্দুল গফুর সাহেব যিনি বসে আছেন, আল্লাহর এই বান্দাকে যদি আল্লাহ জান্নাত দেয়, আল্লাহ জান্নাত যদি দয়া করে দেয়, তাহলে উনি জান্নাতের বিল্ডিং থেকে নামে আসবেন, আমিও নামে আসবো জান্নাতের বাগানে। দূর থেকে দেখা হলে সেনা হয়ে যাবে, হুজুর আপনাকে সেনা সেনা মনে হয়, কারণ দুনিয়ার এই চেহারা থাকবে না, ওনার এই চেহারা থাকবে না, দুজনেই হবে টক বগে যুগ। আল্লাহ, কোনো কালো মানুষ থাকবে না। মনে করেন যে হুজুর আপনি না ফর্সা সভাপতি একটু না, হ্যাঁ জান্নাতে আমরা সবাই সমান, সবার চেহারা সুন্দর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো খাটো লম্বা নাই, সব এক সাইজের। আল্লাহু আকবার কন, তেরা বেকা নাই যে ইটে না আসুল, ইটে না ফোরা, ইটে না এরকম। দুনিয়াতে আল্লাহ এলে দিছে শিক্ষার জন্য, কথা কন। সাদা কালোর ব্যবধান, খাটো লম্বার ব্যবধান, কাউকে চোখ দিয়েছে, কাউকে দেয় না, কাউকে কথা বলার, এগুলো হলো দুনিয়ার শিক্ষার জন্য, যে বান্দা দেখে শেখো তোমার মতোই মানুষ, হাত পা সব আছে, চক্ষু আছে, কিন্তু চোখের আলো। শুক্রিয়া আদায় কর বান্দা, দেখে শুক্রিয়া আদায় কর। এই অন্ধের কাতারে তোরেও রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়া করে তোর দুই চোখ দিছি, এই চোখ দিয়ে সিনেমা দেখিস না, নাটক দেখিস না, আমি আল্লাহর দুনিয়া দেখ, আমি আল্লাহর কোরআন পড়, আর আমি আল্লাহকে বেশি করে সেজদা দে। চোখের শুকরিয়া আদায় করতে হবে, এত সুন্দর পৃথিবী আল্লাহ দেখার তৌফিক দিয়েছে, কথা কন না কেন। অন্ধ মানুষ তারা দুনিয়ার কিছু দেখতে পারে? হ্যাঁ, ওই যে দেখেন না অন্ধদের হাতি দেখার গল্প, কথা কন না কেন, শুনছেন না, শুনছেন না? এক অন্ধ হাতি নাড়তে নাড়তে বলতেছে, এ হাতি তো কুলের মতো কান নাড়ছে, বোঝেন না। এরপরে একজন হাতির পা ধরে বলতেছে, আরে হাতি চোখ খাম্বার মতো, মানে খুঁটির মতো। আর একজন দাঁত ধরে করছে, না হাতি তো মূলের মতো, কথা বলছেন নাই, চোখ দিয়ে দেখে না, অন্ধ মানুষ আছে না নাই? এজন্য অন্ধ মানুষ আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব, মন খারাপ করছেন নাকি আপনারা? রাগ করিয়েন না, ফকিরদের মধ্যে অনেক মজা আছে, আছে না নাই? আছে। আমি একটা গল্প আপনারা বলেছিলাম, হয়তো আজকে শুনছেন আপনারা অনেকে। হ্যাঁ, এক ফকির আর একটা কি অন্ধ, আর একটা কি বলছিলাম মনে আছে? মনে নাই। একটা ফকির আর একটা হলো অন্ধ। তো এই ফকির আর অন্ধ এক জায়গায় বসে আছে। তো অন্ধ ব্যক্তি বলতেছে, আহ আজকের পূর্ণিমার চাঁদটা সেই সুন্দর হয়ে আকাশে উঠছে। আর একজন আছে ল্যাংরা, মানে খোরা, কথা কি বোঝা গেছে? তো এখন অন্ধ মানুষ কি পূর্ণিমার চাঁদ দেখে, কথা কোন দেখে? তখন ফকির বলতেছে ল্যাংরাকে, এই মার লাত্তি, যত কোটি টাকা লাগে আমি দেবো, কথা বোঝেননি মনে হয়। তাহলে ফকির কি টাকা দিতে পারবি, আর ল্যাংরা কি লাত্তি মারবে পারবি? এই হলো অবস্থা। বাজান মন খারাপ যেন করেন না, এই জন্য আল্লাহ যে এত সুন্দর চোখ দিয়েছে, জবান দিয়েছে, এত সুন্দর মুখ আছে, ভাত খায় কিন্তু কথাও বলতে পারে সব, মানে এই মুখ দিয়ে আপনিও মিষ্টি খান সেও খায়, আপনি মাছ খান সেও খায়, আপনি গোস্ত খাইলে সেও খায়, কিন্তু আপনি কথা বলতে পারেন, সে কথা বলতে পারে না, সে কথা বলতে পারে না, ওই খালি
কথা কন নাকি আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর পয়গাম্বর কিন্তু মুখটা ছিল একটু তুতলা তুতলা মানুষের রাগ কম না বেশি আরো জোরে কোন কোন কথা এই জায়গায় আছে ভুলে গেছেন মনে হয় সভাপতির কথা মনে আছে না নাই তাহলে জান্নাতে যারা যাবে তাদের কারো চেহারা অসুন্দর থাকবে না জান্নাতে যারা যাবে সবাই সুন্দর আল্লাহ তাদেরকে সুন্দর চেহারা দান করবেন কোন সুবহান বাজানো গো আমার সুন্দর চেহারা লইয়া পরস্পরে দেখা হয়ে যাবে বাজান আর জান্নাতের মধ্যে দেখা হয়ে যাওয়ার পর উনি আমাকে চিনতে পারবেন আমিও তাকে চিনতে পারবো ডেকে বলে হুজুর ওই যে সিরাজগঞ্জেলায় আমার বাড়ি জি আপনি তো সেই গাইবান্দার হুজুর জি দেখেন হুজুর আল্লাহ কি দয়া করে দেখেন আমাদের সামান্য জীবনে আমল করছি ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ দয়া করে আমারও জান্নাত দিয়েছে আপনাকে জান্নাত দিয়েছে সেই যে কবরের বছর কবরের ভিতরে হাজার হাজার বছর থাকলাম এই কিয়ামতে কত বছর চলে গেল হিসাব দিতে দিতে হুজুর এত বছর পর জান্নাতের ভিতরে যখন দেখা হইছে আসেন না দুইজন জান্নাতির ভিআইপি চেয়ারে বৈশা জান্নাতের নিরিবিলি বাগানে বসে একটু গল্প করে দুইজন গল্প করবে বাজান গল্প করতে করতে চোখ চলে যাবে নিচের দিকে বেজার হয়েছেন মনে হয় এখন যদি মনে করেন হুজুর কি বললেন দোয়া করলে আল্লাহ জান্নাত দেয় কেন দেবে না বাজান আল্লাহর পয়গাম্বর মুসা নবীর জামানায় মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আল্লাহ ডেকে বলে কি বলো নবী মানুষ কেন জান্নাত দেব না অবশ্যই আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব সংক্ষিপ্ত করে বলতেছি ঘটনাটা বোঝানোর জন্য বাজান যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাত দেব না কেন জান্নাত দেব না অবশ্যই জান্নাত দেব মুসা নবীকে বলে আল্লাহ জান্নাত দেবেন বুঝলাম কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে আমি জানতে চাই আল্লাহ ডেকে বলে মুসা কারণটা কি মুসা নবী ডেকে বলে আল্লাহ দুনিয়াতে দেখি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে মারামারি করে কাটাকাটি করে প্রতিবেশী প্রতিবেশীতে ফাইট আসে না নাই একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হইলে একটু কাজিয়া কাজি লাগলে বাজান বাড়ির চলাচলে রাস্তা বন্ধ করে দেয় ওই জায়গায় ব্যারিকেড দিয়ে বলে যা কোন দিক দিয়ে যাবি আমার সাথে কথা বইলা আমাকে রাগ দেখাই আমার রাস্তা দিয়ে হাইটে যাবি বন্ধ করে দিলাম কথা কন চলাচলে রাস্তা বন্ধ করে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে কথা কন এরকম আসে না নাই তবে সিরাজগঞ্জে এই ধরনের ঘটনা ঘটে না কারণ সিরাজগঞ্জের মানুষেরা হলো আল্লাহর ওলি এলাকাতে হয় না নাই নাই এলাকাতে ঝগড়া আছে চাষা ভাতি যাই ফাইট ভাইয়ে ভাইয়ে ফাইট বাপ বেটাই ফাইট বিয়ের আগে চার ভাই এক খাটে ঘুমায় আর বিয়ের পরে চার ভাই কি যে হয় ওই যে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল বউ বাড়িতে আইসা চার ভাই চারটা বাড়ি করে চার ভাইয়ের দরজা আলাদা পাশির আলাদা বিয়ের পরে চার ভাইয়ে এক ভাইয়ের আর এক ভাইয়ের চেহারাও দেখে না এরকম আছে না নয় পরে বলবো মা বোনদের ওই আলোচনায় যে আর একটু বুঝাইয়া দেব এ তরুণ যুবকেরা সিরাজগঞ্জের বাবাজিরা এই করোনা মহামারী দুর্যোগের ভিতরে যারা বসেছেন আল্লাহকে ভয় কইরা কারণ মমিন মুসলমানেরা কোনো রোগকে ভয় করতে পারে না যেই রোগ সৃষ্টি করে দুনিয়াতে পাঠায় করোনার ভয় আমাদের অন্তরে নাই আমাদের অন্তরে আছে করোনার মালিক আল্লাহর ভয় কথা কন ঠিক না ভাই ঠিক কারণ করোনা দিয়া যদি আল্লাহ মারে এসি ঘরে বইসা সামাজিক দূরত্ব বজায় রাইখা হাতের ভিতরে গ্লাভস রাইখা ওই যে কি মাখে বাজান কত স্প্রে কইলো সাবান দিয়ে মাখলো বাজান এত কিছু ব্যবহার করার পরে কত বড় বড় মানুষ মারা গেছে আর এই যে মানুষ কিতি কেতে কাজ করে হাট বাজারে ঘোরাফেরা করে নানান ধরনের কাজকর্ম করে আল্লাহর বান্দা রিক্সা ভ্যান চালায় আজ পর্যন্ত বাংলাদেশে একটা রিক্সা ভ্যান চালায় একজন মানুষ কৃষি কেতে কাজ করে ইমাম মুয়াজ্জিমি করে এরা করোনায় আক্রান্ত হইয়া এখন পর্যন্ত মারা যায় নাই মারা গেছে কারা দামি দামি লোক যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান পুলিশ ডাক্তার কথাকান ঠিক না ভাই ঠিক এজন্য আল্লাহ যদি মারে আল্লাহ যদি মারে মুখে মাস্ক পইরা লাভ হবে না
তাই বলে যে আমি এর বিরোধিতা করতেছি তা কিন্তু নাই। ডাইরেক্ট আবার রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসায় দেবে বাজান। মাস্ক পরবেন, অবশ্যই সচেতন হতে হবে, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, কিন্তু আমি সেই কথা বলতেছি না। করোনা করোনা জিকির নয়, জিকির করা লাগবে আল্লাহর নামে। করোনার ভয় নাই, ভয় করব আল্লাহকে। আল্লাহ যদি হায়াত দেয় বেঁচে থাকবো, আল্লাহ যেদিন হায়াতের জিন্দিগি ফুরিয়ে ফেলবে সেদিন চলে যাব। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কথা কর ঠিক না ব্যা? ঠিক। করোনা থেকে বাঁচতে পারবা কিন্তু মৃত্যু থেকে বাঁচা যাবে যাবে না। বিদায় মৃত্যুকে ভয় করা লাগবে, কাকে? এই জন্য স্বাস্থ্যবিধি মেনে চললে মৃত্যুর ঝুঁকি কম, কথা রাইট? কোনো সমস্যা নাই, মেনে নিলাম। এখন তো আবার বলাই হয়েছে নো মাস্ক নো সার্ভিস, কথা বোঝেন নাই? মাস্ক পরে আসেন না, আপনার কোনো সেবা নাই। বিদায় সরকার এই স্বাস্থ্যবিধি অবশ্যই আমাদেরকে মেনতে হবে। তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের দেশে করোনার দ্বিতীয় ধাপ চলতেছে। বিদায় আপনারা এই শীতের মৌসুমে বিবাহ সীমিত আকারে দেন এবং আজ মাহফিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারা বলেছেন যে আজ মাহফিল আপনারা সীমিত আকারে করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিলও করা যাবে, আলহামদুলিল্লাহ কর। আজকে যমুনা টেলিভিশনের নিউজ, এজন্য মাহফিল করতে আর কোনো বাধা আছে? বাধা নাই, আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল করেন আয়োজন শুরু করে দেন, আর না হলে যমুনা টেলিভিশনের নিউজটা দেখবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। মানে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় যত কাজ আছে, পূজা হোক ওয়াজ মাহফিল হোক, সব সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক অবশ্যই মাহফিলে পরে আসবেন ইনশা আল্লাহ। মসজিদেও মাস্ক পরে যাবেন, সব জায়গায় যাবেন, তবে ভয় করবেন সবচেয়ে বেশি কাকে? সবচেয়ে বেশি স্মরণ করবেন কাকে? কারণ বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিক আমরা আল্লাহর প্রতি ভরসা করব। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য কে যথেষ্ট? কে? এই জন্য আমরা করোনার মোকাবেলা করব না, আমরা করোনার থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব। কারণ কোনো রোগের সাথে মোকাবেলা করা সম্ভব হয় না। আমাদের মাঝে মাঝে টেলিভিশনে নিউজ প্রচার করে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা মরে পাঞ্জা লড়ে মরছে, কেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে পারে কেউ? এগুলো ভুয়া নিউজ প্রচার হয়, কথা ঠিক না ভাই? ঠিক। এ তরুণ যুবকেরা রাগ করিস না যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলে যায় তাহলে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী আজকের নিউজে বলে দিয়েছে বিয়ে চলবে, পূজা চলবে, ওয়াজ মাহফিল চলবে, তবে স্বাস্থ্যবিধি মাইনা সামাজিক দূরত্ব বজায় রাখা সীমিত আকারে অল্প আকারে ওয়াজ মাহফিল চলবে, কথাকে বোঝা গেছে? এই জন্য হয়তোবা আরও কিছু শর্ত ভবিষ্যতে আসতে পারে, তারপরে আমরা চাই কোরআনের মাহফিল চালু করে দিতে হবে। কারণ এই দেশে হাট বাজার বন্ধ নাই, অফিস আদালত বন্ধ নাই, সিনেমার হল বন্ধ নাই, চিড়িয়াখানা বন্ধ নাই, বিনোদন পার্ক বন্ধ নাই, কক্সবাজারে যতগুলো মানুষ একসাথে গোসল করে ততগুলো মানুষ আজকের মাহফিলেই নাই। এক কথা কর না কে ভাই? হ্যাঁ, কক্সবাজারে গোসল করতে কিন্তু মজা আছে না? নাই, যারা গেছে তারাই বুঝতেছে ভাই। আমি কিন্তু এখনো যাইনি, একবার গেছিলাম, মিথ্যা কথা বলা ঠিক না। এ বাজান, ওই ওইদিকে আলোচনা করতে একদিন না থাকার সৌভাগ্য আছে। অবস্থা দেখে আমি করছি আল্লাহ, দুনিয়াতে যদি কে হয় জাহান্নামত কি হবে, কথা বোঝেননি বাজান? এজন্য মা বোনদেরকে নিয়ে গেলে একটু পর্দা করে ঘুরবেন। বউ গেছে কক্সবাজার, তাই বলে হাফ প্যান্ট পরে পানির দেবিস না, না পদ্মা ভূষিতা করে নামা লাগবে, কথা কহ। হায় হায়, আমার দেশ চাষা থাকে থাকে আমেরিকার স্টাইল, মা বোনেরা বোঝে না যে এটা বাংলাদেশ মুসলমানের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, একটু পর্দা করার দরকার আছে না? নাই। মহিলাদের আলোচনা রিজাউল করিম কাউসারির জামাই, আমাদেরও জামাই, ভাই তো চলে গেছে, জামাই তো মোটামুটি ভালোই মহিলাদের আলোচনা করছে, তাই না? আমি একটু হালকা টাচ দেব, কথাই আছে এক এক ফুলের এক এক সুগ্রাণ, তিনি বলেছেন একভাবে আমি বলবো আর একভাবে, যারটা শুনতে এক একজনেরটা শুনতে এক এক রকম মজা, কে তো কি বোঝা গেছে? রাগজান কইরেন না, আরো সময় আছে, 12টা পর্যন্ত চলুক নাকি কন? এখনো কিন্তু 12টা বাজেনি, মনে করেন না যে ফজরের আজান দিবি এখন, এরকম মনে হচ্ছে নাকি? একটা হাত তুলে তাকবীর দে তো লিল্লাহি তাকবীর লিল্লাহ। হ্যাঁ, কোরআনের পাগলেরা জেগে আছে আলহামদুলিল্লাহ।
এ বাজান কথাই কথা বেড়ে যায় লম্বা হয়ে যায় লম্বা করব না মুসা নবীর কথা মনে আছে না নাই আল্লাহ প্রতিবেশীতে ঝগড়া হয় জান্নাতের মধ্যে কি প্রতিবেশীর সাথে ঝগড়া হবে না জান্নাতে কোনো হিংসা থাকবে না অহংকার থাকবে না মারামারি থাকবে না জায়গা জমি দখলদারি থাকবে ওখানে আর হাজি সেলিমের মতো লোক এতিমখানা বা স্কুলের জায়গা দখল করবে না কারণ আল্লাহ যদি সর্বনিম্ন ছোট একটা জান্নাত কাউকে দেয় এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা ছোট জান্নাত একেবারে ছোট জান্নাত আল্লাহ জাগ দেবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সুবহানাল্লাহ বলবেন না কলিজার থেকে তো সুবহানাল্লাহ বলা দরকার আওয়াজ তো হয়নি সুবহানাল্লাহ বলেন এ কয়েক বিঘা কয়েক শতক আর একটা বাংলাদেশের দখলদারি নিয়ে আপনারা ব্যস্ত হয়ে আছেন এরকম দশটা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবি অতএব আমার বাংলাদেশের সরকার হওয়ার দরকার নাই আমার বড় বড় এমপি মন্ত্রী হওয়ার দরকার নাই আমি ইবাদতের মাধ্যমে কোরআন সুন্নাহকে ভালোবেসে একামতে দিনের পথে থেকে আমি জান্নাতকে আখিরাতকে টার্গেট করে চলব আল্লাহ যেন দয়া করে দশটা পৃথিবীর সমান জান্নাত আমাদেরকে দেয় আরো জোরে বলেন আমিন এই জন্য দুই চার বিঘা জোর দখল করেন না আখিরাতকে ভয় করেন কথা কন এ বাজান যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর নবী মুসার কথা মনে আছে না নাই দেখে বলে আল্লাহ জান্নাত দেব বলে অবশ্যই জান্নাত দেব কেন দেব না নবী মানুষ আল্লাহর পয়গাম্বারকে আল্লাহ ডেকে বলে মুসা তোমার প্রতিবেশী জান্নাতে হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই এসে মুসা নবী ডেকে বলে আল্লাহ দুনিয়ার এত ভিআইপি মানুষ থাকতে কসাই কেন আমার প্রতিবেশী হলো কারণটা একটু জানতে চাই আল্লাহ ডেকে বলে মুসা কারণ জানতে হইলে আগে এই কথা বলা যাবে না আগে তদন্ত করো আগে ওই কসাইয়ের কাছে যাও কেন কেন জান্নাত দিলাম বিষয়টা জানতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিলেন মুসা নবী রওনা করলেন বাজান চলতে চলতে কসাইয়ের কাছে চলে গেলেন যায় দেখেন কসাই গোশত বিক্রি করার পরে বাড়ির পথে রওনা করেছেন মুসা নবী ডেকে বলে কসাই আমি যদি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই আমাকে কি সঙ্গে নিতে আপত্তি আছে ভাই কসাই ডেকে বলে আলহামদুলিল্লাহ এ তো আমার সৌভাগ্য আপনার মতো একজন মানুষ আমার মেহমান হবে চলেন আমার বাড়িতে চলেন মুসা নবী কসাইয়ের বাড়িতে চলে গেল কসাই বাড়িতে যাওয়ার পর নিজের হাতে ফাইন করে মুসা নবীকে মেহমানদারি করার জন্য গোস্ত রান্না করলো রান্না করার পর সর্বপ্রথম ওই গোস্ত বাটিতে নিয়ে যায় তার অন্তমা ডুলারির উপরে আছে বাজার ওই জনমদুকিনী মায়ের খেদমত কইরা মাকে নিজের হাতে তুলে খাওয়াইয়া মাকে তুলে খাওয়ানোর পরে মার যখন খাওয়া শেষ হয়ে গেল ওই জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে ডেকে বলে আল্লাহ আমার সন্তান আমার এত খেদমত করে এত দেখাশোনা করে আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি মালিক এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে তুমি মুসা নবীর সাথে একই জান্নাতে কবুল করিও জরে বলেন সুবহানাল্লাহ তাহলে মায়ের দোয়ার বদলতে এই সন্তান মুসা নবীর সাথে জান্নাতে যাবে মুসা নবী ডেকে বলে ও কসাই একজন ভদ্র মহিলার আওয়াজ শুনলাম দোয়া করলো কে বলে বলে ওটাই আমার জনম দুঃখিনী মা আপনি বলেন আমার মা প্রতিদিন দোয়া করে আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলেকে একই জান্নাতে পাশাপাশি থাকার ব্যবস্থা করে দিও আপনি বলেন এই জামানার নবী মুসা কই আর আমার মতো সামান্য কসাই কই মুসা নবী ডেকে বলে তুমি কি মুসা নবীকে দেখেছো বলে না দেখি নাই বলে আমি হলাম এ জামানার মুসা নবী এই কথা শোনার পর কসাইয়ের চোখ দিয়ে পানি টপ টপ করে ভরে আসলো মুসা নবী ডেকে বলে কসাই কান্দো না কান্দো না তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহ আসমান থেকে নিজে আমাকে জানায় দিয়েছে আল্লাহ আমাকে যেই জান্নাতে দেবে ওই জান্নাতের পাশের ফেলাতে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে তাহলে মার দোয়ার বরকতে কসাই যদি জান্নাতে যাই বাজান সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই এ যুবক মার সাথে বেয়াদবি করা যাবে না বাবার সাথে বেয়াদবি করা যাবে না মায়ের দোয়ার বদলে তো যদি জামানার
পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়া যায়। আজও যদি সেই মা দোয়া করে আখিরি নবীর সাথে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে কবুল করতে পারে, পারে কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব পিতা মাতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। বিশ্বনবী বলেন, হোমা জান্নাত কাওয়ানা রুকা, তোমার মা বাবায় তোমার বেহেস, তোমার মা বাবায় তোমার দোজক, সেই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে, আরো জোরে বলেন যাবে। পিতা মাতাকে ভালোবাসবেন কারা দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ, হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলেন আমিন। এ এনায়েতপুরের তরুণ যুবকেরা, আজকে কিন্তু রিক্সাওয়ালা টাকাওয়ালা গরিবের সন্তানেরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না, বৃদ্ধাশ্রমে রাখে তারা বেশি শিক্ষিত ভদ্রলোক টাকাওয়ালা, যারা যার টাকা যত বেশি, ক্ষমতা যত বেশি, শিক্ষিত বেশি, তারাই কিন্তু পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা কন, একজন রিক্সাওয়ালা রেখে আসছে, একটা মুয়াজ্জিম রেখে আসছে, এই যে মাদ্রাসার সম্মানিত অধ্যাপক তিনি রেখে আসছে, রাখে আসে নাই। আমি গোলাম রব্বানি রেখে আসবো, রাখবো না, কারণ এই সমাজের শিক্ষিত গিনী গুণী থাকলেও দুই শ্রেণীর মানুষ আছে, একটা হলো সুশিক্ষায় শিক্ষিত আর একটা হলো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত। কথাকে বোঝা গেছে? যারা ভদ্র শিক্ষা অর্জন করছে, আদব সংস্কৃতি ভদ্রতা সভ্যতা যাদের ভিতরে আছে, তারা কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। একজন রিক্সাওয়ালার মা পাওয়া যায়, গরিবের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় কার মাকে? বড়লোকের মাকে। কারণ বড়লোকের ডিজিটাল ব্যাটার বয়সে এগুলো, এই বৃদ্ধ মানুষ বাড়িতে ওরা এই যে টাইস, এই যে তিনতলা চারতলা বিল্ডিংয়ে বৃদ্ধ মানুষ চামড়া জড়িয়ে গেছে, এরা যে চলাচল করবে এই দৃশ্য নাকি ওর বউয়ের ভালো লাগে না। কার বউ? বউ চেনেন না? তখন ও বউকে বেশি মহাব্বত করে, মার মহাব্বত ভুলে যায়, বলতেছে মা আসলেই তোমাকে কেন জানে আলকালচার লাগে, এই বাড়িতে আসলে তোমাকে মানাই না, মানাই না। এই জন্য মা কিছু মনে করো না, আমি মাসে মাসে কিছু টাকা দেবো, তুমি বৃদ্ধাশ্রমে থাকো। কথা কন ঠিক না? ঠিক। এরা কপাল পড়া, এরা কি পড়া? এরা দুনিয়াতে কপালে জাহান নামলে এখানে এসে বাজান। এই জন্য পিতা মাতার ওয়াজ করতে গেলে ওই দিকে আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু অনেক পিতা মাতার আলোচনা আপনারা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন। কথা কন ঠিক না? ঠিক।